আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে একটি ইন্টিগ্রেশন নিয়ে ডিসকাস করব, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো, ইন্টিগ্রেশন 11cosx-16sinx/5sinx+2cosx। যখন নিউমারেটর এবং ডিনোমিনেটর সাইনএক্স আর কসএক্স এই ফর্মে থাকবে, তখন আমরা কি করব, এই উপরের পার্টটাকে এমনভাবে লিখতে হবে যাতে একটা পার্টে এটা থাকে আর আরেকটা পার্টে তোমার এটার ডেরিভেটিভ থাকে। তো সেই ফর্মে আমাদের লেখার চেষ্টা করতে হবে। তো সেটা কি করব দেখো, 11cosx-16sinx এইটা কষ্ট আমরা লিখতে পারব, লিখবো এ ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট লিখবো, তারপরে এই ফর্মটা যেটা আমাদের ডিনোমিনেটর পজিশনে আছে, তাহলে 5sinx+2cosx, তারপরে প্লাস বি ইন্টু এটার ডেরিভেটিভটা লিখবো। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করলে আমাদের কত হবে, 5 cos sine ডেরিভেটিভ cosx আর cosএর ডেরিভেটিভ sinx। ঠিক আছে, এবার এই এ আর বিটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো কিভাবে দেখো, আমরা এখানে যেমন cosx এর কোফিসিয়েন্ট কত আছে, 11 আছে, এখানেও cosx এর কোফিসিয়েন্ট আমরা কম্পেয়ার করব। তো আমরা আরেকটা লাইন করে নিচ্ছি, তো sinx এর সাথে কত আছে আমাদের, 5b আছে, আর এখানে sinx এর -2b, তাহলে -2b ইন্টু sinx হয়ে গেল আমাদের। আর cosx এ যদি করি 2 ইন্টু a 2a প্লাস cosx, এখানে 5b আছে, 5b ইন্টু cosx। এবার আমরা কোফিসিয়েন্টগুলো আমরা কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, তো cosx এর কোফিসিয়েন্ট কম্পেয়ার করলে এটার সাথে আমাদের এটা কম্পেয়ার হবে, আর এটা sinx এ করলে এটার সাথে এটা হবে। তো আমরা লিখতে পারবো 5a মাইনাস 2b, sinx এ লিখছি তাহলে -16, আর cosx এর আমাদের কত আছে 2a প্লাস 5b, সেটা কত হবে আমাদের, 11 হবে। এবার এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা a আর b পেয়ে যাব। ঠিক আছে, নাম্বার অফ ইকুয়েশন যদি আমরা যদি 5 দিয়ে গুণ করি, নাম্বার 2 ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করি, তাহলে বিটা ম্যাচ করে যাবে। আর 5 পাতা 25 থেকে 4 বাদ দিলে কত হবে, 5 পাতা 25, দুটো যোগ করলে কেটে যাবে, 25 আর 4 কত হবে তোমার 29 29, আর 5 80 80 থেকে 22 বাদ দিলে তোমার কত হবে, -58। তো এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি তোমার -2। এর এর ভ্যালু যে কোনো একটাতে সাবস্টিটিউট করলে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাব। সো এখানে ধরো সাবস্টিটিউট করো, তাহলে 5 দুগুণে কত, -10, আর +16 হয়ে যাবে, আর ওখানে 2b টা রাইট সাইডে চলে গেল। তো এখান থেকে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাব 3। তাহলে এই পুরো পার্টটা আমরা লিখতে পারবো -2 ইন্টু দিস অ্যান্ড 3 ইন্টু দিস। তো পুরো ইন্টিগ্রেশনটা আমরা নেক্সট লাইনটা করছি, মানে পরের লাইনটা, তাহলে -2 ইন্টু উপরের পার্টটা আমরা পুরো এটা লিখতে পারবো, 2 ইন্টু 5 sinx+2cosx, আর বি এর জায়গায় আমরা 3 লিখতে পারবো, তোমার 3 পেলাম, 5 cosx-2sinx, টোটাল ডিভাইড বাই 5 sinx+2cosx ইন্টু ডিএক্স আছে। এবার দেখো, যখন এটা ডিভাইড বাই এটা করব, শুধু আমাদের -2 থাকবে আর পুরো টার্মটা কেটে যাবে, তাহলে এটা আমাদের পেয়ে যাচ্ছি -2 ইন্টিগ্রেশন dx থাকবে শুধু, আর এটা বাই ডিভাইড করলে আমাদের 3টা বাইরে চলে আসলো, তাহলে আমাদের 5 cosx-2sinx বাই 5 sinx+2cosx ইন্টু ডিএক্স। দেখো, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স হবে, তাহলে -2x, আর এটা ইন্টিগ্রেশন দেখো এটা ডেরিভেটিভ এটা আছে, তাহলে কি হবে, লগ হয়ে যাবে। তোমরা এটাকে টি যদি ধরো, এটাকে যদি টি ধরো এই পার্টটাকে, তাহলে এটা ডেরিভেটিভ ইন্টু ডিএক্স মানে কি ডিটি হবে, মানে এটা ডিটি বাই টি হয়ে যাবে, আর ডিটি বাই টি মানে তোমার লগ হবে, তাহলে লগ ই বেসে ইন্টিগ্রেশন এটা হবে 5 sinx+2cosx। এমনি জাস্ট মনে রাখবে, নিচেরটা ডেরিভেটিভ যদি উপরেটা থাকে তাহলে কি হয়ে যায়, লগ হয়ে যায়, প্লাস সি। এটা হবে আমাদের রিকোয়ার্ড ইন্টিগ্রেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।